নমস্কার বন্ধুরা নতুন প্রাথমিক শিক্ষকদের বেতন বন্ধের নির্দেশ বন্ধুরা আপনারা জানেন যে ষোলো হাজার পাঁচশো যে প্রাথমিক শিক্ষক নিয়োগ সেই নিয়োগের উপর কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে স্থগিতাদেশ রয়েছে তবে ইতিমধ্যে যে সমস্ত প্রাথমিক শিক্ষকরা অলরেডি স্কুলে জয়েন করে গেছেন সেই সমস্ত শিক্ষকদের কিন্তু বেতন বন্ধের একটা নোটিশ জারি করা হয়েছে তো সেই নোটিশটি আমি আপনাদের সাথে শেয়ার করছি একটু দেখুন বন্ধুরা এই নোটিশটি কিন্তু পাবলিশ করা হয়েছে ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল উত্তর দিনাজপুর থেকে তেইশে ফেব্রুয়ারি দু হাজার একুশে এবং নোটিশটি দেওয়া হয়েছে চেয়ারম্যানের তরফ থেকে এবং দেওয়া হয়েছে উত্তর দিনাজপুরের সমস্ত সাব ইন্সপেক্টর অফ স্কুলসকে এখানে সাবজেক্টটা যেটা বলা হয়েছে সেটা একটু লক্ষ্য করবেন সেখানে বলা হয়েছে দেখুন স্যালারি অফ নিউ টিচার্স অর্থাৎ যারা টেট দু হাজার চোদ্দে যারা নবনিযুক্ত হয়েছেন দুদিন তিন দিন তিন চার দিন আগেই তাদের জন্য তো এখানে দেখুন যেটা লেখা হয়েছে অল দ্য সাব ইন্সপেক্টর অফ স্কুল আর রিকোয়েস্টেড টু নট টু সেন্ড এনি স্যালারি বিল ইন রেসপেক্ট অব নিউ টিচার্স হু হ্যাভ গট অ্যাপয় ইন কানেকশন উইথ টেট টু ফোর অর্থাৎ ষোলো হাজার পাঁচশো টেট দু হাজার যে সমস্ত নব নিযুক্ত টিচাররা রয়েছেন অলরেডি জয়েন্ট করে গেছেন যারা তাদের স্যালারি বিট বিল কিন্তু সাবমিট করতে না বলা হচ্ছে তো এখানে দেখতে পাচ্ছেন তো আশা রাখছি ভিডিওটি আপনাদের ক্ষেত্রে ইনফরমেটিভ হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন